নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল আবেদনকারীদের জন্য দারুণ সুখবর প্রকাশ করা হলো ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তালিকা ডিসেম্বর মাসের ১৩ তারিখ হতে চলল এখনও ব্যাংকে আসেনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এ নিয়ে চিন্তায় রয়েছেন অনেক মহিলারা তবে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ প্রকাশ করা হয়েছে ডিসেম্বর মাসের টাকা দেওয়ার তালিকা তালিকা অনুযায়ী বন্ধুরা ডিসেম্বর মাসে সবাইকে কিন্তু একসাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না ধাপে ধাপে জেলায় জেলায় এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে সেই সাথে বন্ধুরা আবেদনকারী মহিলাদের জন্য সুসংবাদ রয়েছে এই ডিসেম্বর মাসে কারণ ডিসেম্বর মাসে অনেক মহিলাকে দেওয়া হবে অতিরিক্ত টাকা তো বন্ধুরা ডিসেম্বর মাসে কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে কারা কারা এই অতিরিক্ত টাকা পাবে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন প্রতিবেদনে বলা হয়েছে বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার জেলা ভিত্তিক তালিকা প্রকাশ নবান্নের কোন জেলায় কবে টাকা দেওয়া হবে বিস্তারিত নিচে জানানো হলো তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কোন জেলায় কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসে দেখুন বন্ধুরা ডিসেম্বর মাস শুরু থেকেই পশ্চিমবঙ্গের মহিলাদের অ্যাকাউন্টে রাজ্য সরকারে অন্যান্য প্রকল্পের টাকা ঢোকা শুরু হলেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও অনেকের অ্যাকাউন্টে আসেনি এক্ষেত্রে অন্যান্য মাসের মতো ডিসেম্বর মাসেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সাত তারিখের মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল কিন্তু ডিসেম্বর মাসে যেহেতু রাজ্য জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প চলছে তাই ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের কিস্তির টাকা দশ তারিখের পর থেকে ছাড়া শুরু হয়েছে ডিসেম্বর মাসে অনেকটা দেরি হয়ে যাওয়ায় রাজ্যের মোট এগারোটি জেলায় এবার প্রথম ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা ডিসেম্বর মাসের দশ তারিখ থেকে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে তাই বন্ধুরা সবারই ব্যাংকে একটু দেরি করে টাকা ঢুকবে সেই সঙ্গে বন্ধুরা ডিসেম্বর মাসের প্রথমে রাজ্যের এগারোটি জেলার জন্য টাকা ছাড়া হয়েছে কোন এগারোটি জেলার জন্য টাকা ছাড়া হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা তবে সবচেয়ে বড় খুশির খবর হলো এই প্রথম ধাপেই এবার শুধু পুরাতন আবেদনকারী মহিলারা নয় অনেক নতুন আবেদনকারী মহিলাদেরও টাকা পাঠানো হবে প্রথম ধাপে যে এগারোটি জেলায় টাকা দেওয়া হবে সে বিষয়ে নবান্নের তরফে একটি জেলা ভিত্তিক তালিকা প্রকাশ করা হয়েছে প্রথম ধাপে যে এগারোটি জেলা তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কোচবিহার বীরভূম বাঁকুড়া হুগলি ও কলকাতা এই এগারোটি জেলায় ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম ধাপে টাকা দেওয়া শুরু হয়েছে এরপর বন্ধুরা বাকি যে জেলাগুলি থাকবে সেগুলি দ্বিতীয় ও তৃতীয় ধাপে টাকা দেওয়া শুরু হবে এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে সেই সঙ্গে বন্ধুরা আরও জানানো হয়েছে ডিসেম্বর মাসে সবাই একসঙ্গে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না প্রত্যেককে ব্যাংকের হিসাবে আলাদা আলাদা দিনে সবার টাকা অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা ডিসেম্বর মাসে মোট তিনটি ধাপে এবার সারা পশ্চিমবাংলা জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে বর্তমানে রাজ্যের এগারোটি জেলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে এরপর যে বাকি জেলাগুলি থাকবে সেগুলি দ্বিতীয় ও তৃতীয় ধাপে টাকা দেওয়া হবে সেই সঙ্গে বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে ডিসেম্বর মাসে কিন্তু সবাই একসঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবে না প্রত্যেকের ব্যাংকের হিসাবে আলাদা আলাদা দিনে অ্যাকাউন্টে টাকা ঢুকবে দেখুন বন্ধুরা এরপর বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হবে অর্থাৎ বাড়তি আড়াইশো টাকা দেবার ঘোষণা করা হয়েছিল বর্তমানে কিছু সংবাদপত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে এই মাসের শেষে বাড়তি আড়াইশো টাকা দেওয়া হতে পারে এই নতুন নিয়ম লাগু হলে সাধারণ ঘরে মহিলাদের সাতশো টাকা দেওয়া হবে তবে তপসিলি জাতি ও উপজাতিদের হাজার টাকা করেই দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি মহিলাদের জন্য টাকা বাড়ানো হচ্ছে তপসিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য কোনো টাকা বাড়ানো হচ্ছে না তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন আর কারা কারা ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন